राज्य থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন জেলার এবিপি আনন্দর স্টুডিও থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। আর শুরুতেই আপনাদের দেখাবো তৃণমূলে ফিরেই বনগার দায়িত্ব পেলেন অর্জুন সিং। অর্জুনকে বনগার দায়িত্ব নিতে হবে বলেছে, ম্যানেজ করে নেব, ক্লিয়ার করে বলছি না, জেলা থেকে সাফ করে দিতে হবে যেন পাঁচে পাঁচ হয়। অর্জুনকে প্রথম দায়িত্ব দিয়েই বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের। টিটাগড়ে উত্তর চব্বিশ পরগনার সাংগঠনিক বৈঠকে বার্তা জ্যোতিপ্রিয়র। বনগার দায়িত্ব বনগার দায়িত্ব সাফা করতে হবে, জেলা থেকে সাফা করতে হবে, পাঁচে পাঁচ এই জেলায় যেন হয় মাথায় রাখতে হবে। তৃণমূলের যে নেতারা বারবার কিলার থেকে একাধিক অভিযোগে আক্রমণ করেছিলেন স্বাগত জানালেন তারাই, সবটাই রাজনৈতিক সমঝোতা। তৃণমূলে প্রত্যাবর্তনের পর দাবি অর্জুন সিং এর, পাশাপাশি আপনাদের শোনাবো তৃণমূলে অর্জুন সিং এর প্রত্যাবর্তনের পর আজকে যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হয়েছে সেখানে তৃণমূলের বাকি নেতাদের কি প্রতিক্রিয়া। ভালোই লাগলো, তিন বছর যোগাযোগ ছিল না, মানে সামনাসামনি যোগাযোগ ছিল না, তলায় তলায় অনেকের সঙ্গে যোগাযোগ ছিল, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। 90% লোক যোগদান করে দেবে, 90% লোক যোগদান করে দেবে, লিস্ট তৈরি হয়ে গেছে, অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছে পাঠিয়ে দেবো, সেদিন উনি সবাইকে ঘোষণা করবেন। ভাই কাউন্সিলর তো একটাও নেই, কিন্তু পার্টির কর্মীগুলো অনেক আছে যারা ইউনিয়ন হলো, ট্রেড ইউনিয়ন হলো, সবাই যোগদান করে। না প্রথম হচ্ছে আজকে আমি তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা দলের পক্ষ থেকে অর্জুনকে গলায় গোলাপের মালা আমি পরিয়ে দিয়েছি এবং গোলাপের পাতার মতো মসৃণ হোক অর্জুনের সঙ্গে তৃণমূল পরিবারের সম্পর্ক। তার কারণ অর্জুন আমাদের শত্রু ছিল না, আমাদের লড়াই বিজেপির সঙ্গে। এবং আমি অদ্ভুতভাবে দেখলাম এতক্ষণ মিটিং হলো একজন কর্মীও উঠে বললেন না যে তাহলে এত ঝগড়া তার ব্যাপারে কোনো আলোচনা হবে না। অর্থাৎ কর্মীরাও চাইছিল একটা কোথাও ঐক্য হোক, তার একটাই কারণ যে ৪২-এ ৪২ করতে গেলে এবং ব্যারাকপুরে পাঁচটায় পাঁচটা করতে গেলে সবাইকে দরকার। নিমন্ত্রণ করলেন অর্জুন, অর্জুন যাবে বলেছে, যাবে সিঙ্গারা খেতে। এবং এইটুকুনি বলতে পারি যে আজকের মিটিং সমস্ত তৃণমূল কর্মী মেনে নিল, আজ থেকে আরেকজন তৃণমূল কর্মী বেড়ে গেল, তার নাম অর্জুন সিং। আমরা খুশি, ওকে আমরা স্বাগত জানিয়েছি, যাতে কোথাও কোনো কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি না থাকে সেই জন্যই অভিষেক সভা করছে। এইখান থেকে আমরা বার্তা দেব যে সবাই মিলে একসাথে আমরা কাজ করব। কেন নতুন করে কর্মীদের বোঝাতে হবে, এটা তো দলের সিদ্ধান্ত না, দলের সিদ্ধান্ত হলো কর্মীদের তো একটা সেন্টিমেন্ট থাকতে পারে, সেটা বোঝানোই গণতান্ত্রিক দলের নিয়ম। সবাই রাজি অর্জুনকে? অ্যাবসলিউটলি। অর্জুন সিং দল ছাড়ার পর আপাতত ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। 30 মে শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, তার আগে বুধবার ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর তৃণমূলে যোগ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে নিউ টাউনের হোটেলে বৈঠকে বসল রাজ্য বিজেপি। এই বৈঠক থেকে আপাতত ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। রবিবার অর্জুন সিং তৃণমূলে ফেরার পরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দিলীপ ঘোষ। কারা নেতা আজকে বিধানসভার নেতা, কে বিজেপির স্টেট কমিটিতে কারা আছেন, কি গুরুত্ব আমি জানি না। আমরা তো মুখ্যমন্ত্রী সবাইকে করতে পারবো না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার মতো যথেষ্ট সংখ্যা নাই, নাহলে হয়তো মুখ্যমন্ত্রীও করে দেওয়া যেত। প্রশ্নটা হচ্ছে যে কেন এসেছিলেন, কী চাইছেন, সেটা তো বোঝা যাচ্ছে না। পার্টি আমরা কাউকে আলাদা করি না, পার্টির যারা পুরনো কর্মী তারা অনেক জায়গায় বঞ্চিত হয়েছেন, কিন্তু যারা এসেছেন তারা অনেক সুবিধা পেয়েছেন। এই প্রেক্ষাপটে সোমবার ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রাক্তন জেলা সভাপতিকে নিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। অর্জুনের লোক কেউ নেই, সবাই বিজেপির লোকই আছে, বিজেপির কমিটি ছিল, অর্জুনের কোনো কমিটি ছিল না।
শুভেন্দু অধিকারী, সে আবার ব্যারাকপুরের দায়িত্বে, নিজের ওয়ার্ডে কাঁথিতে, নিজের বুথে, নিজের ওয়ার্ডে, নিজের পুরসভা যে জিততে পারে না, সে গেছে গিয়েতে, কাকে দিয়েছে, রাজার পাঠ। 30 মে শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, তার আগে বুধবার ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্জুন সিং এর তৃণমূলে যোগদানের আবহে ফের জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার দাবিতে সরব হলেন সৌমিত্র খাঁ, আর তা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বর্ধমান থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই যে জায়গাগুলো আছে আমাদের আসানসোল, এইগুলোকে পশ্চিমবাংলায় কলকাতার বাবুদের কাছে রাখার কোনো মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদাভাবে চিন্তা করলে খুব ভালো হয়। উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে, আমিও বলি আমাদের এলাকাতে জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইবো না। জঙ্গলমহল চাই, দার্জিলিং চাই, এ চাই, সে চাই, যা খুশি তাই বলে একটা বাজার গরম করা এবং ভেসে থাকা, এইসব বলতে 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 আবার কোন দিন না চলে আসে। আসবো পরের খবরে। শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার হাইকোর্টের কপি পৌঁছলো কোচবিহারের জেলা স্কুল পরিদর্শকের অফিসে। যে স্কুলে শিক্ষকতা করতেন অঙ্কিতা, সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এতদিন যে বেতন পেয়েছে অঙ্কিতা তার হিসেব জমা দেওয়া হবে, সেই অনুযায়ী তিনি টাকা ফেরত দেবেন। আসানসোলের মেয়রকে 5 লক্ষ টাকা জরিমানা করার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তার অভিযোগ, মেয়রের শপথের পর 2 মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন করা হয়নি, ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। দ্রুত পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন হবে জানিয়েছেন আসানসোলের মেয়র। মেয়াদ পেরোলেও আসানসোল পুরসভায় পূর্ণাঙ্গ পুরবোর্ড এখনো গঠন হয়নি। এই অবস্থায় জরিমানা চেয়ে আসানসোলের মেয়রের নামে হাইকোর্টে দায়ের করা হলো মামলা। আসানসোল পুরসভার নির্বাচন হয়েছে 12 ফেব্রুয়ারি, ফল বেরিয়েছে 14 ফেব্রুয়ারি, কিন্তু এখনো পর্যন্ত আসানসোলে মেয়র পরিষদের মনোনয়ন হয়নি, গঠন করা হয়নি পূর্ণাঙ্গ বোর্ড। এই পরিস্থিতিতে আগেই মেয়রকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ও আইনজীবী চৈতালি তিওয়ারি। এবার মেয়রের বিরুদ্ধে 5 লক্ষ টাকা জরিমানার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করলেন তিনি। আইন ভঙ্গের অভিযোগে হাইকোর্টের হস্তক্ষেপেরও আবেদন জানিয়েছেন মামলাকারী বিজেপি কাউন্সিলর। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তার দাবি, 2006 সালে পুর আইন অনুযায়ী মেয়রের শপথের 60 দিনের মধ্যে মেয়র পরিষদের মনোনয়ন করতে হয়। 25 ফেব্রুয়ারি আসানসোল পুরসভার মেয়র হিসেবে শপথ নেন বিধান উপাধ্যায়, কিন্তু এখনো অবধি পূর্ণাঙ্গ বোর্ড গঠন না হওয়ায় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। আমরা কিন্তু মামলা করতে রাজি ছিলাম না, আমাদের মামলা করতে বাধ্য করা হলো। আমরা মেয়রের কাছে বললাম, আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কাছে আমরা চিঠি পাঠালাম, আমরা তারপর নোটিশ পাঠালাম, কোনো কিছুতে আমরা যখন সদুত্তর পেলাম না, তাই আজকে আমরা কেস করতে বাধ্য হলাম। আমার কাছে কোনো রিপোর্ট পাইনি, আমাদের কাছে কোনো নোটিশও আসেনি এখনো পর্যন্ত। দাবি করতে পারেন, আমাদের বোর্ড প্রায় হয়েও যাবে কয়েকদিনের মধ্যে। আদালত সূত্রে খবর, 9 জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সৌভিক মজুমদার ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখ রাখবো পরবর্তী খবরে। শিলিগুড়ির কাওয়াখালী উপনগরীর অনিচ্ছুক জমিদাতাদের উত্তরকন্যা অভিযান। মিছিল আটকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে ধুন্দুমার তৈরি হয়, যদিও মাঝ পথেই মিছিল ছত্রভঙ্গ করে পুলিশ। সোমবার শিলিগুড়িতে পোড়াঝাড় কাওয়াখালী ভূমি রক্ষা কমিটির উত্তরকন্যা অভিযান ঘিরে তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। শিলিগুড়ির কাওয়াখালী উপনগরী তৈরির জন্য জমি দিয়েও মেলেনি উপযুক্ত ক্ষতিপূরণ, এই অভিযোগ তুলে বাম শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে সোমবার উত্তরকন্যা অভিযানের নামে অনিচ্ছুক জমিদাতাদের একাংশ। উত্তরকন্যার আগেই শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের ওপর পুলিশ মিছিল আটকালে ছড়ায় উত্তেজনা। যে জমি আমাদের কৃষকের থেকে ভুল বুঝিয়ে নেওয়া হয়েছিল 20,000 টাকা, সেই জমি হর্ষ নিউটে আমাদের চোখের সামনে প্লট করে 25,00,000 টাকা বিক্রি করছে। জমি যে কারণে নেওয়া হয়েছিল, সেই কারণে যখন জমি কাজে লাগানো হয়, তাহলে প্রত্যেকের কৃষকের জমি ফেরত দেওয়া হোক। 350 কোটি টাকার জমি, 353 কোটি টাকার যার বাজার দর, সেই জমিকে হিটকোর মাধ্যমে SJDA-কে বাদ দিয়ে হিটকোর মাধ্যমে সরকার এই জমি দিয়ে দিয়েছে হর্ষ নেউটিয়াকে। যতক্ষণ পর্যন্ত না কৃষকদের জমি ফেরত দেওয়ানো যাচ্ছে, প্রকৃত ক্ষতিপূরণ দেওয়ানো যাচ্ছে, এই আন্দোলন চলবে। এরাই একদিন গরিব চা বাগানের শ্রমিকদের উচ্ছেদ করে আজকে যাদের নামে তারা গালাগালি দিচ্ছেন,
তাদেরকে কিন্তু ডেকে এনেছিলেন এখানে উপনগরী গড়বার জন্য। দ্রুত জমি ফেরানো না হলে ফের বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অনিচ্ছুক জমিদাতারা। সনদ ঝাড় রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। ভুয়ো মেমো নাম্বার দিয়ে টাকা বরাদ্দ। মালদায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের 100 দিনের প্রকল্পে 8 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। জেলা শাসকের নির্দেশে দায়ের করা হয়েছে এফআইআর। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, যদিও অভিযুক্তদের পাশে দল থাকবে না বলে জানিয়েছে তৃণমূল। একেবারে রাজ্য সরকারের লেটার হেডে ছাপানো অনুমোদন পত্র, নিচে সই রয়েছে 100 দিনের প্রকল্পের জেলা নোডাল অফিসারের, রয়েছে মেমো নম্বরও। আর এখানেই যত গণ্ডগোল। ভুয়ো মেমো নম্বর দিয়ে 100 দিনের কাজ করানোর অভিযোগ, 8 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল মালদার ইংরেজ বাজারে। প্রশাসন সূত্রে দাবি, তৃণমূল পরিচালিত যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা, ড্রেন তৈরি ও গাছ লাগানোর জন্য গত বছর 30 জুলাই এই অনুমোদন পত্রটি পাশ হয়। সেখানে 298টি কাজের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তারও উল্লেখ রয়েছে। পঞ্চায়েত সূত্রে খবর, এই অনুযায়ী বেশ কিছু কাজও শুরু হয়ে গিয়েছে, কিন্তু দুর্নীতির অভিযোগ পেতেই সেই কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। খোদ জেলা শাসক জানিয়েছেন, প্রকল্প সংক্রান্ত কয়েকটি অভিযোগ যাচাই করতে গিয়ে জানা যায় ভুয়ো মেমো নম্বরের ভিত্তিতে কাজের বরাদ্দ দেওয়া হয়েছে। অনুমোদন পত্রে 100 দিনের প্রকল্পে জেলার নোডাল অফিসারের সই জাল করা হয়েছে। পুলিশ একদিকে ঘটনার তদন্ত করছে, পাশাপাশি প্রশাসনিকভাবে তদন্ত করছেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যেটা ধারণা এবং আমাদের বিশ্বাস, এটা কোনো ফলস মেমো না, এটা অরিজিনাল মেমো। কাজ হয়েছে, কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে। তারপরে যখন বিভিন্নভাবে সেন্ট্রাল ভিজিলেন্স NRGS আসছে, তখন তারা ধরা পড়ার ভয়ে এগুলোকে ফলস মেমো বলে BDO-দেরকে দিয়ে FIR করা হচ্ছে। 1500 কোটি টাকা বিল হয়েছে এবং 100 কোটি টাকারও কাজ হয়নি, 1400 কোটি টাকা এখান থেকে লুটপাট হয়ে গেছে। আমরা একদম পরিষ্কার বলতে পারি যে এই ধরনের দুর্নীতিটা মানুষ জানুক এবং প্রপার অ্যাকশন হোক। যারা ইনভলভ হবে তার চরম শাস্তি হোক এটাই চাইছি। যে পঞ্চায়েতের কাজ নিয়ে এত বিতর্ক, সেই তৃণমূল পরিচালিত যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। করুণাময় সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। শিক্ষক নিয়োগে দুর্নীতি বিতর্কের মধ্যেই কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বড়সড় বেনিয়মের অভিযোগ রাজ্যে। পুলিশ সূত্রে দাবি, 100-এরও বেশি ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন ITBP, অন্যজন BSF-এ কর্মরত। নেপথ্যে রয়েছে বিহারের একটি চক্র। প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। কনস্টেবল নিয়োগে তৎপর রাজ্য সরকার, আর রাজ্য পুলিশে সেই কনস্টেবল পদের পরীক্ষাতেই বড়সড় বেনিয়মের অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে ভুয়ো পরীক্ষার্থী ভাড়া করে পরীক্ষা দেওয়া একাধিক অভিযোগ। রবিবার সল্টলেক, লেকটাউন এবং হাওড়ার ব্যাট্রা এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে একের পর এক ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কনস্টেবল পরীক্ষায় ধৃত ভুয়ো পরীক্ষার্থীর সংখ্যা শতাধিক। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় 77 জন, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় 37 জন এবং হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, পরীক্ষা প্রতারণার পিছনে কাজ করছে বিহারের একটি বড় চক্র। ধৃত ভুয়ো পরীক্ষার্থীদের বেশিরভাগই বিহারের বাসিন্দা। 20,000-25,000 টাকার বিনিময়ে অন্যের হয়ে রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় বসেছিলেন তারা। অ্যাডমিট কার্ডে বদলে ফেলা হয়েছিল আসল পরীক্ষার্থীর ছবি। পুলিশ সূত্রে দাবি, কনস্টেবল পরীক্ষা প্রতারণা কিংপিন সন্তোষ সিং, তাকে বিধাননগর থেকে গ্রেফতার করা হয়েছে। সন্তোষের বিষয়ে বলেছে যে জাস্ট ইনভেস্টিগেশনটা করবে, ইনভেস্টিগেশন করে এখন বলতে পারিনি কেন, হ্যাঁ জাস্ট একটা পিসি পিরিয়ডের টাইম চেয়েছিল, কারণ এখন যতক্ষণ না ইনভেস্টিগেশন হচ্ছে ততক্ষণ না ওনারা একটা ক্লেম করতেও পারবেন না সলিড। অন্যদিকে হোয়াটসঅ্যাপে কনস্টেবল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে রাকেশ হালদার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, নদিয়ার একটি কোচিং সেন্টার থেকে কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন তিনি। সব মিলিয়ে আবার এক নিয়োগের পরীক্ষা ঘিরে একাধিক বিতর্ক। আবির দত্ত, সমীরণ পালের রিপোর্ট, ABP আনন্দ।